নবান্ন অভিযানের দিন শুরুতেই পশ্চিম মেদিনীপুরের রীতিমতো জল্পনাপূর্ণ পরিস্থিতি সাত সকালেই নবান্ন অভিযানের নেতৃত্ব দিতে যাওয়ার পথে বিজেপির জেলা সহসভাপতি ডক্টর শঙ্কর গুছাইতকে পুরনো একটি মামলায় আটক করলো কোতোয়ালি থানার পুলিশ বিজেপির দাবি শুধু শঙ্কর গুছাইত নয় বিজেপির বিভিন্ন এলাকাতে নেতা কর্মীদের আটক করেছে বিভিন্ন মামলাতে পুলিশ যদিও পুলিশের পক্ষ থেকে তেমন কিছু বলা হয়নি তবে মামলাতেই এদের আটক করা হয়েছে বলে জানা গিয়েছে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন প্রান্ত থেকে বিজেপির নেতাকর্মীরা নবান্ন অভিযানের জন্য জড়ো হয়েছিল মেদিনীপুর স্টেশনে মঙ্গলবার সকালেই বিজেপির পক্ষ থেকে নেতৃত্বে থাকা ডক্টর শঙ্কর গুছাইত তথা বিজেপির জেলা সহসভাপতির দাবি ছিল নামে যে আন্দোলন সেখানে ছাত্রদের পাশাপাশি তারা বিভিন্ন বিজেপির পরিবারকে আহ্বান জানিয়েছিল তাই জেলার বিভিন্ন বিজেপির পরিবার থেকে একজন করে সদস্য আমরা এই আন্দোলনের অংশ হিসেবে যাওয়ার জন্য বেরিয়েছিলাম এদিকে মেদিনীপুর স্টেশনে তারা পুরুলিয়া এক্সপ্রেসে করে যাওয়ার জন্য রেডি হতেই সেখানে হাজির হয় কোতোয়ালি থানার পুলিশ নেতৃত্বে থাকা বিজেপির জেলা সহসভাপতি শঙ্কর গুসাইদকে সেখান থেকেই আটক করে পুলিশ তাকে আটক করে নিয়ে চলে যায় পুরনো একটি মামলাতে সেখানে উপস্থিত অবশিষ্ট আরেক বিজেপি নেতা ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ জানান বিজেপির এমন অনেক নেতা কর্মীকে সহ বিস্তীর্ণ এলাকাতে আটক করা হয়েছে যারা আর্জিকরের প্রতিবাদে এই নবান্নে যাতে না যেতে পারে তার জন্যই কিন্তু এই প্রস্তুতি হয়েছিল পুলিশের পক্ষ থেকে যদিও পুলিশ কর্তারা অবশ্যই এ বিষয়ে কোনো কোন মন্তব্য করেননি কজনকে আটক করা হয়েছে কি বিষয়ে আটক করা হয়েছে তারা কোনো রকম কিছু বলেননি তবে মামলায় একাধিক ছিল এই বিজেপির জেলা তাকে সেই মামলাতেই আটক করা হয়েছে বলে জানা গিয়েছে আপাতত এটা নিয়ে রীতিমতো এখন উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিজেপির মধ্য থেকেই গত একদিন আগে থেকে ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির মধ্যে একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছিল নবান্ন অভিযানে ষড়যন্ত্রের একটি ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে যেখানে নবান্ন অভিযানে যে কোনো পদ্ধতিতে হিংসার আশ্রয় নিয়ে পুলিশকে গুলি চালাতে বাধ্য করা হবে বলে একটা ছক কষা হচ্ছিল বিজেপি নেতাদের মধ্যে যে ভিডিও রীতিমতো ভাইরাল হতেই দুই বিজেপি নেতাকে আটক করেছে পশ্চিম মেদিনীপুরের জেলা পুলিশ পুলিশ সুপার ধৃতিমান সরকার ইতিমধ্যেই যে আটক দুজন বিজেপি নেতাকে জেরা করছেন এবং ষড়যন্ত্রের সব দিক ক্ষতি দেখা হচ্ছে বলে তিনি জানিয়েছিলেন এরপরে নবান্ন অভিযানের দিন সকাল থেকেই ধরপাকড় মেদিনীপুর স্টেশন থেকে আটক হলেন বিজেপির জেলা সহসভাপতি আমরা আজকে নবান্ন অভিযানে যাচ্ছি এই নবান্ন অভিযানে যাতে না যেতে পারে গতকাল রাতে গোটা কেশপুর জুড়ে পুলিশ স্টপ করেছে বাড়িতে বাড়িতে প্রায় বারো জনকে অ্যারেস্ট করেছে নিপেন গোস্বামী উৎপল পাঁজা শীতল পাত্র বাবলু পাতর সহ এরকম প্রায় বারো জনকে অ্যারেস্ট করেছে যাদের নবান্ন যাওয়ার কথা তাদেরকে অ্যারেস্ট করেছে গোটাটা একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে আমরা বারে বলেছি আইনের শাসন নয় শাসকের আইন চলছে পশ্চিমবাংলা যাতে নবান্ন অভিযানে একটা তারা এই নবান্ন অভিযানে যাবে সাধারণ মানুষ ছাত্র সবাই আছে স্বতঃস্ফূর্তভাবে তারা আজকে যেতে চায় শয়ে শয়ে মানুষ আজ যেত এমন একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছে গোটা রাত জুড়ে গোটা রাত্রি জুড়ে পুলিশ বাড়ি দিতে বাড়ির দরজা ভেঙে ধরেছে দরজা ভেঙে দিয়েছে ভেঙে ধরেছে খুব দুর্ভাগ্য আমাদের যে আমরা কোন রাজ্যে বসবাস করছি এটা গণতান্ত্রিক আন্দোলন সেই আন্দোলনে যাবে কোনো গোলমাল নেই কোনো কিছু না আমরা বারে বারে বলেছে ছাত্র নেতারাও বলেছে আমরাও যারা যাই যেতে চাই যে আমরা সুস্থভাবে সুন্দরভাবে এই গণতান্ত্রিক আন্দোলনে আমরা যোগদান করতে চাই তা সত্ত্বেও করে সমস্ত আন্দোলন পশ্চিমবাংলাতে স্তব্ধ করে যা করবে তৃণমূল কংগ্রেস একতরফা করবে যাবে যাবে মানুষ যাবে মানুষ যাবে যতই সন্ত্রাস করুক পুলিশ যাই করুক তবু মানুষ যাবে আটকাতে পারবে না মানুষ আমার নাম তন্ময় ঘোষ ঘাটার সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক